আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন। উনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে মাসিক শুরু হলে কতদিন পর্যন্ত নামাজ পড়া যাবে না, মাসিক শুরু হলে কতদিন পর্যন্ত নামাজ রোজা বন্ধ রাখতে হবে, এ বিষয়টা সম্পর্কে আমি জানি না। এ বিষয়টা সম্পর্কে যদি বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো প্রিয় দিনী বোন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো বোন, আপনি জানতে চেয়েছেন যে মাসিক শুরু হলে কতদিন পর্যন্ত নামাজ রোজা পড়া যাবে না, কতদিন পর্যন্ত আপনি নামাজ রোজা বন্ধ রাখবেন। তো সে বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন মাসিকের সর্বনিম্ন মেয়াদ হলো 3 দিন। 3 দিন থেকে 10 দিন পর্যন্ত যে কোনো মেয়াদে মাসিক ঋতুস্রাবকালীন নামাজ রোজা বন্ধ রাখতে হবে। কোনো কারণে মাসিকের সময় 10 দিনের চেয়ে বেড়ে গেলে নিজের আগের অভ্যাসানুপাতে যে মেয়াদ রয়েছে ওই দিন পর্যন্ত বন্ধ রেখে এরপর থেকে নামাজ রোজা পালন করতে হবে। আর যদি 10 দিনের ভেতরই শেষ হয়ে যায় তাহলে রক্ত আসার শেষ দিন পর্যন্ত মাসিক গণ্য করে নামাজ রোজা ইত্যাদি বন্ধ রাখতে হবে। তো প্রিয় দিনী বোন, আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি যে মাসিকের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন এবং সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। তো এখন আপনার যদি মাসিক হয় তখন যদি আপনার 3 দিনের ভেতরে এটি শেষ হয়ে যায় তাহলে আপনি 3 দিন পরেই পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন, এবং যদি এটি 10 দিন পর শেষ হয় তাহলে আপনাকে 10 দিন পর পবিত্র হয়ে তারপর নামাজ রোজা পালন করতে হবে। কথা হচ্ছে, যতদিন পর্যন্ত আপনার মাসিক থাকবে, যতদিন পর্যন্ত আপনার মাসিকের রক্ত যাবে, ততদিন পর্যন্ত আপনি নামাজ রোজা বন্ধ রাখবেন, ততদিন পর্যন্ত আপনি নামাজ রোজা কিছুই করতে পারবেন না। আপনার যখন মাসিক শেষ হয়ে যাবে সেটা যে কোনো দিনই শেষ হতে পারে, তো যখনই শেষ হয়ে যাবে তখনই আপনি মাসিক থেকে পবিত্রতা অর্জন করে তারপর নামাজ রোজা পড়তে পারবেন। তো আশা করছি আমি আপনাকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।